এখন আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা দোকান দেখাবো। এটা হচ্ছে ইটালির ভেত্তোরিও ভ্যানিতোর মতো একটা দোকান। যেই জিনিসগুলো পূর্বে ব্যবহৃত হয়েছিল সেই জিনিসগুলোকে রিসাইকেল করে তারা আরেকবার বিক্রি করছে এখানে, মানে সেকেন্ড হ্যান্ড যেটাকে বলে বাংলাদেশে। চলুন এই দোকানে গিয়ে দেখি এখানে কি কি পাওয়া যায়, আর এখানে যেহেতু সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র আর এগুলোর দাম কেমন। আমরা যেহেতু এখানে এসেছিলাম মেডিকেলের কাগজপত্র করতে, তো সামনেই দোকানটা দেখে ঢুকলাম, মানে কৌতূহলবশত, যদিও কোনো কিছু কেনাকাটা করিনি, জাস্ট দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য। এগুলো প্রাইস লেখা নাই, এই আয়নাটা তো অনেক সুন্দর। কেন ha detto che se mi ha lasciato che se lui ha detto che le spese non sono grandi. দাঁড়াও দেখি মারিয়াম, পার পিস 22 euro, 15 euro করে, তো কম কোথায়, সেই তো একই মার্কেটেও তো এরকমই করে দাম ছিল। এটা 45 euro, ঘড়িও আছে এখানে। এই গলার মালা ব্যাসলাইট 15 euro, 12 euro করে, তো মার্কেটেও কিন্তু এরকমই, আমি কম দেখছি না কিন্তু এখানে। এদিকটাতে আবার হিউজ পরিমাণে বইও আছে, কমই তো। চলো একটু দেখি ভিতরে, অনেক কিছু বিক্রি হয়, সব আছে এখানে, এভরিথিং। এই পুতুল আছে, ইন্ডিয়ান পুতুল। এই প্লেট গুলো সুন্দর, অনেক হেভি। এই শপটার মধ্যে এত বেশি জিনিসপত্র ছিল আর দাম কিন্তু মোটামুটি ভালোই, মানে কম হচ্ছে কোথায় আমি সেটা দেখছি না। তো দেখলাম আর কি, একটা আইডিয়া হলো যে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেমন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জুতোটা দেখুন কত উঁচু, জানি না এটা কে পরবে আর কীভাবে এটা পরে হাঁটবে, আল্লাহই জানে। তো এই তো আমাদের এটা আর কি ঘোরাফেরা শেষ হলো, বের হয়ে গেলাম, আর এখন আমরা আর কি এই পুরো ভেত্তোরিও ভ্যানিতেও ঘুরে দেখবো, আর সেটা হচ্ছে নেক্সট ব্লগে আপলোড করবো, অবশ্যই দেখবেন।